عن عبد الله بن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص ينتظر دعوة من أب أو أم أو أخ أو صديق فإذا لحقته كانت أحب إليه من الدنيا وما فيها وإن الله عز وجل ليدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموال الاستغفار لهم والصدقة জিয়ারত না করে আমার যে ভাইয়েরা জিয়ারত কে নিষিদ্ধ করে যে ভাইয়েরা কবর জিয়ারত কে নিষিদ্ধ করে বেদাতের ফতোয়া দেয় এটা বড় দুঃখজনক বিষয় এটা বড় দুঃখজনক বিষয় কেন রাসূল ঘোষণা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নওয়াতে বর্ণিত আমার রাসূল বলে উম্মত রে শোনো একটা মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয় ওই মানুষটা হইল সাতার না জানা জলমগ্ন ব্যক্তির মতো একটা মানুষ সাতার না জানলে নদীতে পড়লে যেইভাবে চিৎকার করে আমারে বাঁচাও আমারে বাঁচাও একটা মানুষ নদীতে পড়লে সাতার না জানলে যেইভাবে চিৎকার করে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমার রাসূল কয় উম্মত রে শোনো ওই জলমগ্ন সাতার না জানা ব্যক্তির মতো কবরের ভিতরে ব্যক্তিটা চিৎকার করে আর ডাকতে থাকে ও আমার সন্তানেরা ও আমার আপনজনেরা আমার জন্য দোয়া করো মানে উনি অপেক্ষায় থাকে কখন আমার আহলে আওলাদ ওনার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ দেখুন আল্লাহর হাবিব নিজেই বললেন যে কবরবাসীদের অবস্থা ওরা সাতার না জানা ব্যক্তির মতো কবরে চিৎকার করে আর অপেক্ষায় থাকে যে আমার জন্য তোমরা দোয়া করো আমার জন্য তোমরা দোয়া করো কবরবাসীর জন্য তোমরা দোয়া করো আমার রাসূল নিজেই ঘোষণা করে দিলেন তখন ওই কবরবাসী অপেক্ষায় থাকে আল্লাহর হাবিব বলে যখন তার আপনজন আহলে আওলাদ এই কবর জিয়ারত করবে অথবা তার কবরবাসীর জন্য দোয়া করবে আমার আল্লাহ এই দোয়াটাকে এত পরিমাণে বাড়িয়ে দেয় রাসূল ঘোষণা করে পাহাড় পরিমাণ সমান সওয়াব বাড়িয়ে আল্লাহ তার কবরে পৌঁছায় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বান্দা বানিয়েছে তো আল্লাহর বান্দা আরামে থাকবে বানাইছে আল্লাহ বাপ চায় না সন্তানকে কি জানি বলে মাদকাসক্ত যে জায়গাগুলি আছে সেন্টার আমরা জানি যে বাপ কখনো চায় না আমার ছেলেকে আমি সেন্টারে দিয়ে রাখি কিন্তু যখন সহ্য করতে না পারে বিভিন্ন মাদকের কারণে বিভিন্ন অত্যাচারের তখন অনেক ছেলেদেরকে নিয়ে কিন্তু প্রত্যেকটা বাবা মা চায় আমার ছেলে সন্তান ভালো থাকুক আল্লাহ একটা বাবা মা যদি সন্তানকে জন্ম দেওয়ার কারণে এতটুক দরদ আরে স্বয়ং আল্লাহ যিনি আমাদেরকে আদর করে বানিয়েছে মাওলা তো চায় না আমার বান্দাগুলি জাহান্নামে চলে যাক আল্লাহ চায় আমার বান্দা জান্নাতে থাকুক এই জন্য দেখেন রাসূল বলে যে তোমরা যখন তাদের জন্য দোয়া করবা আল্লাহ এই সওয়াবটাকে ফাহার পরিমাণ বাড়িয়ে তাদের কবরে পৌঁছিয়ে দেয় তখন সন্তান যদি দোয়া করে এই ব্যক্তির কবরে যখন সওয়াব পৌঁছবে আল্লাহ চাইলে তাকে নাজাত দিয়ে দিতে পারে জোরে কোন সুবহানাল্লাহ আমরা কবর জিয়ারত করব আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন রাসূল কবর জিয়ারতের ব্যাপারে অনেক তাগিদ দিয়েছে আমার রাসূল তারপরে রাসূল কি বলেছেন মৃতদের জন্য জীবিতদের হাদিয়া কি জানেন দান সদকা করা তাদের জন্য বেশি বেশি দোয়া করা মৃতদের জন্য জীবিতদের হাদিয়া হলো অনেকে বিভিন্ন ফতোয়া দেন যে মৃত মানুষের নামে দান করা যায় না আরে বাবা মৃত মানুষের নামে দান না তো এটা হয়তো মসজিদে দিয়েছি আমার বাবার নাম নিয়ে কেন এই সওয়াবটা আমার বাবার কবরে ফুসবে টাকা তো কবরে ফুসবে না সুবহানাল্লাহ বলবো না আমি টাকা দিচ্ছি মসজিদে আমি টাকা দিচ্ছি মাদ্রাসায় এই অর্থগুলি যাচ্ছে আল্লাহর ঘরে দ্বীনের প্রতিষ্ঠানে
কিন্তু এইগুলি যে সওয়াবটা আল্লাহ দিবে এটা আমার বাবার কবরে যাবে, এটা আমার মায়ের কবরে যাবে। এই জন্য রসুল বলেছে জীবিতদের জন্য মৃতদের হাতিয়া হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য দান করা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ কবুল করো জোরে করো, আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। صلى الله على محمد صلى الله عليه وسلم سب سے بالا اپنے مولا کا پیارا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولہا ہمارا نبی صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علیہ হাসিয়ার নাম হলো 1571। আমার নবী যে বর্ণনা করে আন ইবনে মাসউদিন আন্না রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফা ইন্নাহা তুযাইহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা রাওয়াহু ইবনে মাজা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার রসূল বলে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা জিয়ারত করো। সুবহানাল্লাহ। এই জায়গায় এক প্রথমে আমার রসুল বললেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, সেটারও একটা প্রেক্ষাপট আছে। রসুল কেন প্রথম যুগে নিষেধ করালেন? নিষেধ করার কারণ হইল তখন ইহুদি খ্রিস্টানদের কবর, ইহুদি খ্রিস্টানদের বিদর্মীদের কবর উঁচা উঁচা কবর, যার কারণে মুসলমানদের ছিন্নিত কবর কম থাকার কারণে আমার রসুল প্রথম অবস্থায় নিষেধ করালেন। পরবর্তীতে আমার রসুল নিজে আদেশ করালেন তোমরা কবর জিয়ারত করো, এই উম্মতেরা কবর জিয়ারত করো, যদি তোমরা কবর জিয়ারত করো তোমাদের লাভ কি হবে শোনো, দুইটা উপকার হবে, একটা হলো আল্লাহর ভয় তোমার অন্তরে ফায়দা হবে, আর একটা হলো আখেরাতে কত বেশি বেশি স্মরণ হবে। সুবহানাল্লাহ। দেখছেন আমরা অনেকে কয় না মসজিদে গিয়ে তো দোয়া করলে হয়, কবরের পারে যাওয়া লাগে, এটা কি দলিল আছে নাকি? নজবিল্লা বলবেন না, এগুলি বানোয়াটি কথা বলে, মানুষকে দোকা দেওয়ার কি প্রয়োজন আছে? আমি যখন কবরটার পাশে দাঁড়াবো আর এখানে তফাত আছে না, অনেক পার্থক্য। আর এই জায়গায় তো কবর নাই, আর কবরের পাশে যখন আমি দাঁড়াবো তখন আমার অন্তরটা বর্ণরম হয়ে যাবে, হায় হায় আজকে হয়তো আমি দুনিয়ায় আছি, এতে কবর আমার দাদা আমার বাবা শুয়ে আছে, ও মা সেখানে তো আমিও চলে যাব। এই জন্য রসুল বলেছে তোমরা জিয়ারত করো, জিয়ারত করলে কি হবে? অন্তরে ভয় সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে এবং আখেরাতের কথা স্মরণ হবে। আর আজকে আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আজকে তাদের কবর আমি জিয়ারত করছি, আগামী দিন তো কেউ না কেউ আমার কবরটাও জিয়ারত করবে। এই জন্য আমার নবীর সাহাবি, আমার নবীর সাহাবি আল্লাহ রসুলের সাহাবিরা এত ভয় পেত, নবীজির সাহাবিরা কবরের পাশে যখন দাঁড়িয়ে জিয়ারত করতেন দাড়িগুলো ভিজে ভিজে শোকের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যাইত। সুবহানাল্লাহ। বলুন কবরের পাশে যাবেন, জিয়ারত করবেন। এরপর আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় কবরকে পিছন দিয়ে জিয়ারত করি, এটা আদবের সম্পূর্ণ খেলাফ। কা আপনি শুধু কি কবরের পারে গেলে ক্যাবলার কথা মনে হয়, মসজিদে এসে কি ক্যাবলার দিকে ফিরে মোনাজাত দেই? অনেক জায়গায় মিলাদ করি বা দোয়া করি বা মাহফিল করি, সব কি ক্যাবলার দিকে ফিরে করে?
তাহলে কবরের পারে গেলে কেন ফতোয়া হয় যে না কেবলার দিকে ফিরে মোনাজাত দিতে হবে? এটা কবরের বেয়াদবি হয়, কবরের সাথে বেয়াদবি হয়, মৃত ব্যক্তির সাথে বেয়াদবি হয়। তাহলে কি করতে হবে? রসুল কি করেছে সেটা দেখেন, আল্লাহর নবী কি করেছে সেটা দেখেন। এটা হলো আমার নবীজি ফরমান। عن ابن عباس مر النبي صلى الله عليه وسلم بقبور بالمدينة فأقبل عليهم بجوهة فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأسر رواه الترمذي আমার রসুল নিজে বলে আব্দুল ইবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কবরসমূহ নিকট দিয়ে আমার রসুল অতিক্রম করছে, অতঃপর তিনি কবরের দিকে মুখ করে দাঁড়ালেন। আমরা বানায়া করার তো দরকার নেই, রসুল যেটা করছে আমরা সেটাই করি। একটু জোরে কন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বাবা বুঝে শুনে লন, আমরা যাতে আমল গলি সামান্য ভুলের কারণে নষ্ট না হয়। আমরা আমাদেরকে ফতোয়া দেওয়া হয় কবর সব মাটি টাটি দেবার, কবর ফিজ দিয়ে ফরসুন দিয়ে খাড়িয়ে দোয়া করা শুরু করে, না না বাবা এটা না, কবরের আদব এটা না। কারণ একটা কবর যখন আপনি দিবেন, এই কবরের মৃত ব্যক্তির চেহারাটা ক্যাবলার দিকে করে দেওয়া হয়। আমরা যখন লাশটা শোয়াই তখন কিন্তু ক্যাবলার দিকে মুখটা করে দেওয়া হয়। তো আমিও যখন ক্যাবলায় ফিরে যাব, তখন সম্পূর্ণ আমার মৃত ব্যক্তিরা আমার পিছে পড়ে যায়, আমার চেহারা সে আর দেখে না। তো এটা এমনিই কিন্তু আদবের খেলাফ হয়। আর রসুল কি করেছে? আমার রসুল নিজেই মদিনায় মুনাওয়ারায় কবরসমূহের মধ্যে রসুল নিজেই কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে বললেন, হে কবরবাসীগণ, আপনাদের প্রতি সালাম। আমরা সালাম দেই না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমরা এভাবে সালাম দেই। আমার রসুল নিজেও সালাম দিয়েছে যে আমার নবী কবরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে তাদেরকে সালাম দিলেন, তাদের ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করলেন এবং বললেন যে আমিও, তোমরা হয়তো আগে চলে গেছো, আমরাও তোমাদের মাঝে মিলিত হচ্ছি, আমরাও আসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারতের ব্যাপারে আরেকটা হাদিস দেখুন, আম্মা জান আয়েশা ওয়ান আয়েশা তা কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লামা কানা লাইলাতু গামির রাসূলিল্লাহ। এটা অনেক লম্বা হাদিস। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার রসুল আমার নবীর বিবিগণের সাথে প্রত্যেকটা রাত্র যাপন করার জন্য এক একজনের সাথে একটা সময় ছিল। আমার মা আয়েশা বলে, যেই রাত্রটায় আমার নবী আমার কাছে আসতো, রাতের গভীর যখন হতো আমি আমার রসুলকে বিছানায় পাইতাম না, রসুল রাতের শেষ ভাগে জান্নাতুল বাকির কবরস্থানে যাইয়া আমার দয়াল নবী নিজেই আর মুমিনদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নিষেধ করছে কেন? এরা কারা যারা আমার বাবার জিয়ারত? তাহলে বাবা আপনি যদি চান আপনার বাবার জিয়ারত করবেন, এটা আপনার ইচ্ছা, তবে কাউকে নিষেধ করবেন না, খবরদার। আমার বাবার কবর আমি জিয়ারত করব, আমার বাবার জিয়ারত আমি করব। আপনি নিষেধ করে দিবেন ফতোয়া দিয়ে? কোথায় পাইলেন সেই ফতোয়া? রসুল নিজেই কবর জিয়ারত করেছে, অর্থাৎ কবর জিয়ারত করা স্বয়ং রসুলুল্লাহর সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেখুন, আমরা মনে করি যে মানুষটা মরে গেছে, শেষ, আর কোনো খবর নাই, এত সোজা না। আবার রসুল কি বলে দেখেন, আবু হুরায়রাহ তালান থেকে বলে, আমার রসুল বলে, কোনো ব্যক্তি যদি পরিচিত কবরের পাশ দিয়ে গমন করতে গিয়ে তাকে সালাম দেয়, তাহলে কবরবাসী তার সালামের উত্তর দেয় এবং তাকে চিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রসুল বলে কোনো পরিচিত ব্যক্তি, অর্থাৎ আমি জানি আমার দাদা শুয়ে আছে এই জায়গায়, আমি আমার দাদার কবরের পাশ দিয়ে যাইতে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার নবী কয় ওই দাদা তার নাতিকে চিনে, মানে তাকে পরিচিত ব্যক্তিরা তাকে চিনে এবং তার সালামের জবাব দেয়। আর যদি কবরবাসী না চিনে, তাহলে তাকে সালাম দিলে তার সালামের জবাব কবরবাসী নেয়। যেরকম সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব বাবা, এই কবর জিয়ারত এবং সম্মান দুইটা জিনিস খেয়াল রাখবেন, কবর উপরিটা পারাবেন না। অনেকে আছে পাড়াই আমাটি দেয়। আগে শুনেছি যে দাদারা নাতিরা বলতো যে, নাতি তুই আমার কবরটা করতো ফাড়াই আমাটি দিস। এগুলি অনেক গ্রামে আছে, আমিও দেখেছি নিজে, কিন্তু এটা মনে এটা অনেক বেয়াদবি। কবরের উপরে পাড়ানো, পাও দিয়ে পারাবাড়ি করা, এটা সম্পূর্ণ নিষেধ এবং বেয়াদবি, এটা করবেন না। হাতে মাটি দিবেন আদবের সহিত, কবরের সম্মান এবং জিয়ারত। রসুল আরেকটা হাদিস শরীফ আছে, আমার রসুল বলে, আমার রসুলের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর প্রতি জুমায় জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। বলে আর কত দলিল লাগবে?
আর কত হাদিস শরীফ লাগবে আমল করার জন্য। আমরা দ্বিধাদ্বন্দ্ব না হব, অবশ্যই আমরা আমল করব, কবর জিয়ারত করব। আপনার সাপ্তাহে একবার হলে বাবা একবার হলে বাবা কবরে যাবেন, একবার হলে কবরে যাবেন, কারণ কবরের মানুষের অবস্থা আপনি আমি দেখি না। রসুল বলছে বড় ভয়াবহ অবস্থা যারা বিপদে আছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, যারা কবরে আছে তাদেরকে মাফ করুক। ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। যারা পরে আসেন তারা কাবুল জুমা শূন্য তাদেরকে।